हेलो एवरीवन, वेलकम टू आवर यूट्यूब चैनल ई बेंगल। आशा করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো আর পড়াশোনাটা করে যাচ্ছো। আজ আমরা এনসেন্ট হিস্ট্রি পড়ব ফর কম্পিটিটিভ এক্সামিনেশনস, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে প্রাচীন যুগের ইতিহাস সেটা আমরা পড়ব, ঠিক আছে? তো এই যে এনসেন্ট হিস্ট্রিটা WPCS, WPP, ব্যাংক, রেলওয়েজ, SSC, CGL, CHSL সহ বিভিন্ন এক্সাম বিভিন্ন এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, তো আমরা সেজন্য পড়বো। আর দেখো, এই অ্যান্সেন্ট হিস্ট্রি বলতে প্রথমে আমাদের কার কথা মাথায় আসে? সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, যেটাকে আমরা বলি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অথবা হরপ্পান সিভিলাইজেশন। তো এই যে সে সম্পর্কে আমরা পড়বো, কিন্তু তার আগে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে জানো তো মেহেরগড় সভ্যতা, নাম হয়তো অনেকে শুনেছ। মেহেরগড় সভ্যতাকে বলা হয় যে এই মেহেরগড় সভ্যতার বিকশিত রূপ হচ্ছে হরপ্পা সভ্যতা। তো একটু জানবো আমরা মেহেরগড় সভ্যতা সম্পর্কে, তারপর সিন্ধু সভ্যতা মানে হরপ্পা, মহেঞ্জোদাড়ো এই সভ্যতাগুলো সম্পর্কে জানবো। বেসিক্যালি সিন্ধু সভ্যতা, তার মধ্যে অনেক কিছু ভাগ আছে সেগুলো জানবো আমরা এই ভিডিওটাতে কভার করবো। আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তোমরা স্লাইডে আমি তোমাদেরকে পড়াবো, সেটা তো তোমরা দেখতে পাবে, শুনতে পাবে আমার ভয়েসটা এবং স্লাইড যেটা লেখা আছে সেটা দেখতে পাবে। এছাড়াও আমি কিছু এক্সট্রা ইনফরমেশন দেব, কারণ সেগুলো তো সবকিছু স্লাইডে নিয়ে আসা সম্ভব নয়, এত কিছু এত জিনিস বলে দেওয়া সম্ভব নয়। তো সেজন্য ভিডিওটা একটু ভালো করে শুনবে, একটু খেয়াল রেখে শুনবে, ঠিক আছে? চলো শুরু করা যাক আজকের ক্লাস। মেহেরগড় সভ্যতা আর সিন্ধু বা হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা পড়ব। দেখো, প্রথমে আমরা মেহেরগড় সভ্যতা সম্পর্কে একটু জানি যে মেহেরগড় সভ্যতা এটা হচ্ছে নব্য প্রস্তর যুগের সভ্যতা, নতুন প্রস্তর যুগ, নতুন পাথরের যুগের সভ্যতা। এইবারে এই যে মেহেরগড় সভ্যতা, এটা কে আবিষ্কার করেছেন? এটা আবিষ্কার করেছেন 1974 সালে জ্যাঁ ফ্রাঁসোয়া জ্যারিজ আর রিচার্ড মিডো। ওকে, এনারা বালুচিস্তান এবং তার নিকটবর্তী অঞ্চলে খনন কার্য চালান এবং সেখান থেকে আবিষ্কার করেন মেহেরগড় সভ্যতা। আচ্ছা, জায়গাটার নাম, জায়গাটার নাম একটু স্পেসিফিক্যালি লিখে দিয়েছি কি, বালুচিস্তানের কাচ্চি সমভূমি বা কাচ্চি জেলায় আবিষ্কৃত হয় এই মেহেরগড় সভ্যতা, আর মেহেরগড়কে বলা হতো বালুচিস্তানের রুটির ঝুড়ি। ক্লিয়ার আশা করছি? চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। এইবারে এই মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ সম্পর্কিত প্রথম যে গবেষণা নির্বন্ধ সেটা প্রকাশিত হয় কোন পত্রিকায়? পত্রিকাটার নাম হচ্ছে সায়েন্টিফিক আমেরিকান, এই নামক মার্কিন পত্রিকায় প্রথম যে গবেষণা নির্বন্ধ মানে এই ধ্বংসাবশেষ সম্পর্কিত প্রথম গবেষণা নির্বন্ধ প্রকাশিত হয়, সায়েন্টিফিক আমেরিকান। ওকে, চলো। আচ্ছা, এই মেহেরগড় সভ্যতার কিছু প্রত্নতত্ত্ব কেন্দ্র ছিল। তো এই প্রত্নতত্ত্ব কেন্দ্র তো অনেকগুলো ছিল, অত তো মনে রাখা সম্ভব নয়। তার মধ্যে যে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা রেখেছি কি কি, মেহেরগড় অবশ্যই, কোটদিজি, কিলিগুল মোহাম্মদ, মুন্ডিকাক। ওকে, এগুলো মাথায় রাখবে। আচ্ছা, মেহেরগড় সভ্যতা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা। আমি ভেঙে বললাম প্রাক ঐতিহাস, বা বলতে পারি প্রাগৈতিহাসিক সভ্যতা। তাহলে প্রাগৈতিহাসিক সভ্যতা বলতে কি, মেহেরগড় যে তার আন্ডারে পড়ছে, তাহলে বিষয়টা কি, তো যে সভ্যতার কোনো লিখিত বিবরণ নেই, শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক বিবর্তনের ওপর ভিত্তি করে সভ্যতাটির পরিচয় জানা যায়, ঠিক আছে? যাদের কোনো লিখিত বিবরণ নেই, শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক যে বিবর্তন তার উপর ভিত্তি করে সভ্যতাটির পরিচয় জানা যায়, তাদেরকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বা প্রাগৈতিহাসিক সভ্যতা, যেমন মেহেরগড়। ক্লিয়ার আশা করছি? চলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাদের দরকার, চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে মেহেরগড় সভ্যতা ধ্বংসাবশেষের একটা ছবি রেখেছি। নেক্সট স্লাইড দেখো, আশা করছি অনেকের কাছে ক্লিয়ার আছে, সবার কাছে ক্লিয়ার আছে আশা করছি। ম্যাপটা ম্যাপটা দেখো, আমি বলে দিচ্ছি, এইটা হচ্ছে হরপ্পান কালচারের জায়গা। এরপর মেহেরগড় পড়ছি আমরা, মেহেরগড়ে যাব, তার আগে দেখো এখানে হচ্ছে গালফ অফ কচ আছে, গালফ অফ খাম্বাত আছে, ঠিক আছে? দেখো এই যে, আচ্ছা এবারে এই যে মহেঞ্জোদাড়ো আছে, এখানে কোটদিজি আছে, চানহুদ্র, এগুলো সম্পর্কে আমরা জানবো। আর এই যে এখানে আছে মেহেরগড়, মেহেরগড় তো আমি মার্ক করে দিচ্ছি, এই দেখো এই জায়গাটি হচ্ছে মেহেরগড় আছে। তো এরকমভাবে বিভিন্ন জায়গায় হচ্ছে এটা রয়েছে, এই অঞ্চলের মধ্যেই রয়েছে। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই।
এবারে আসছি আমরা যেটা কম বেশি আমরা সকলে পড়েছিলাম আগের ক্লাসগুলোতে, মানে ক্লাস 8, 9, 10 এরকম ক্লাসে পড়েছি, বা কেউ কেউ যাদের হিস্ট্রি অনার্স তারা হিস্ট্রিতে পড়েছো, আরও অনেকে পড়েছো, ঠিক আছে? কি পড়েছে? যে হিন্দু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সম্পর্কে। এই যে হরপ্পা সভ্যতা, সেই হরপ্পা সভ্যতাকে কী যুগের সভ্যতা? আমরা জানছিলাম একটু আগে যে মেহেরগড় সভ্যতা হচ্ছে নব্যপ্রস্তর যুগের সভ্যতা, আর হরপ্পা সভ্যতা হলো তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। এটা মনে রাখবে, এটা নগর কেন্দ্রিক সভ্যতা। একটা বিষয় বলে দিই, মেহেরগড় সভ্যতা হচ্ছে গ্রামীণ, গ্রাম কেন্দ্রিক। ওকে, ওখানকার জীবিকার ভিত্তি ছিল মূলত কৃষি কাজ। ওকে, তো এই যে সিন্ধু সভ্যতা, এটা হচ্ছে নগর কেন্দ্রিক। ওকে, আচ্ছা, আর সিন্ধু সভ্যতায় ব্রোঞ্জ, তামা আর টিন মিশিয়ে যে ব্রোঞ্জ তৈরি হয়, সেই ব্রোঞ্জের যন্ত্রপাতির ব্যবহার হতো। এরা লোহার ব্যবহার জানতো না। প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না, আনসার কি হয়ে যাবে? এরা লোহার ব্যবহার জানতো না। ওকে, আচ্ছা, আরেকটা বিষয়, হরপ্পা সভ্যতার লোকেরা বিশ্বের মধ্যে প্রথম তুলো চাষ করতো, কটন, তুলো চাষ করতো হরপ্পা সভ্যতার লোকেরা বিশ্বের মধ্যে প্রথম। ওকে, এটা মনে রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস, গ্রিক ভাষায় তুলো সিন্ডন নামে পরিচিত। ওকে, আচ্ছা, আরেকটা, স্বস্তিক চিহ্নের নিদর্শন পাওয়া গেছে। এই স্বস্তিক চিহ্নটা একটা স্লাইডে রেখেছি, সাইনটা কিরকম, তো এই স্বস্তিক চিহ্নের নিদর্শন পাওয়া গেছে হরপ্পা সভ্যতায় বা সিন্ধু সভ্যতায়। চলো, এই যে স্বস্তিক চিহ্ন বলছিলাম এইটা। ওকে, চলো নেক্সট স্লাইড। এই যে হরপ্পা সভ্যতা, এটা ছিল হচ্ছে মাতৃতান্ত্রিক। ওকে, আচ্ছা, এখানকার অধিবাসীরা, মানে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা যেটা আমরা বলছি সেটা মাতৃতান্ত্রিক ছিল, এখানকার অধিবাসীরা অসত্য, ষাঁড়, আগুনের আরাধনা করত। এই সময় একমাত্র পুরুষ দেবতা ছিলেন পশুপতি বা আদিশিব। আমরা পরে দেখবো একটু পরেই যে হরপ্পা শব্দের অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। তো যাই হোক, এই দেবতাকে ঘিরে রয়েছে বাঘ, ষাঁড়, গন্ডার, আর আসনের নিচে রয়েছে, আসনের তলায় রয়েছে হরিণ। এটা থেকেও প্রশ্ন আসে যে আদিশিব, মানে হরপ্পা সভ্যতার যিনি পূজ্য দেবতা আদিশিব, তার আসনের তলায় কি রয়েছে, কোন প্রাণী রয়েছে, সে হয়ে যাবে হরিণ, ঠিক আছে? আচ্ছা, একটু আগে বললাম যে হরপ্পা কথাটির অর্থ কি, হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। আমরা তো জানি মহেঞ্জোদারোর অর্থ কি, মাউন্ট অফ ডেথস বা মৃত্যুস্তূপ, সেরকম হরপ্পার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। ওকে, আচ্ছা, জলপথে মিশর এবং স্থলপথে সুমেরীয় অঞ্চল আর দক্ষিণ ভারতে মহীশূরের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীরা। আচ্ছা, আরেকটা বিষয়, স্যার জন মার্শালের তত্ত্বাবধানে এর খনন কাজ শুরু হয়। এই যে হরপ্পা সভ্যতা বা মহেঞ্জোদারো সভ্যতা, এখানে খননকারী বিভিন্ন ব্যক্তির নাম পাই, দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এবং আরেকজনের নাম যার নামটা উল্লেখযোগ্য, তিনি হচ্ছেন জন মার্শাল। তো স্যার জন মার্শালের তত্ত্বাবধানে এই যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার খনন কাজ শুরু হয়। চলো নেক্সট স্লাইড। দেখো, হরপ্পা সভ্যতা, হরপ্পা সভ্যতার যে ইনফরমেশনগুলো দিয়েছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, একটু খুব মনোযোগ দিয়ে শুনবে এবং স্লাইডটা দেখবে। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? ইরাবতী বা রাভি নদীর তীরে। এর অবস্থান কোথায়? পাঞ্জাবের মন্ট গুমারি জেলায়। এটা বর্তমানে পাকিস্তানের আন্ডারে পড়ছে, তো পাঞ্জাবের মন্ট গুমারি জেলায় হরপ্পা সভ্যতার অবস্থান। কত সালে এটা আবিষ্কৃত হয়েছে? 1921 সালে। আর যদি বলা হয় আবিষ্কারক বা খননকারী ব্যক্তি, আমরা আবিষ্কারক হিসেবে কিন্তু দয়ারাম সাহানির নামটা পাই বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, তো এটা মনে রাখবে। উনি খনন করেছিলেন এবং আবিষ্কারের নামও হিসেবেও আমি দিতে পারি, ঠিক আছে? তাহলে হরপ্পা সভ্যতা আছে দয়ারাম সাহানি। আচ্ছা, এখানে আর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এখানে কবরস্থান পাওয়া যায় আর একই সারিতে 6টি শস্যাগার পাওয়া যায়। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কি, হরপ্পা সভ্যতায় প্রাপ্ত মোট শিলের সংখ্যা 891টি। আর এই যে হরপ্পা নগরী, এটাকে বলা হয় গেটওয়ে সিটি, এটা আখ্যা দেওয়া হয়েছে। সিন্ধু সভ্যতার দ্বিতীয় রাজধানী, সেকেন্ড ক্যাপিটাল হচ্ছে হরপ্পা, মনে থাকবে? চলো, এবার আসছি মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোর অবস্থান জানি, যে বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারাকানা জেলায়। আমরা একটু আগে জানলাম যে হরপ্পা ছিল মন্ট কুমারী আর মহেঞ্জোদারো হচ্ছে লারাকানা জেলায়। কবে আবিষ্কৃত হয় সিন্ধু সভ্যতার? হরপ্পা আবিষ্কৃত হয় 1921 আর মহেঞ্জোদারো তারপরে 1922। ওকে, আচ্ছা, খননকারী ব্যক্তি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কোন নদীর তীরে গড়ে ওঠে? সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃৎস্তূপ, একটু আগেই বললাম। আর হরপ্পা কথার অর্থ কি? পশুপতির খাদ্য না? ওকে, চলো, এই যে মহেঞ্জোদারো, এখানে আরো দুটো, তিনটে খুব ভালো জিনিস পাওয়া গেছে। কি কি? বৃহৎ শস্যাগার,
বৃহৎ স্নানাগার আর নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি, ওকে, এটা নিয়ে একটা ইস্যু চলছিল। পাকিস্তান বলছিল যে এটা আমাদেরকে দেওয়া হোক, ওকে। তো নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি এখনো চলছে অবশ্য, এটা পাওয়া গেছে, ওকে। আচ্ছা, মহেঞ্জোদারোতে 1398টি শিল পাওয়া গেছে, হরপ্পায় দেখছিলাম 891, মহেঞ্জোদারোতে 1398। পরীক্ষায় এটার প্রশ্নও এসছে যে মহেঞ্জোদারো এবং হরপ্পায় প্রাপ্ত শিলের সংখ্যা 1398 কম 891, আর বিভিন্ন অপশন আছে। তোমরা দেখবে যে প্রথমে মহেঞ্জোদারো বলা আছে না হরপ্পা বলা আছে। যদি প্রথমে মহেঞ্জোদারো বলা থাকে তাহলে কি 1398টা, আর হরপ্পার হচ্ছে 891টা। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। দেখো আর কি, মহেঞ্জোদারোতে আর পাওয়া গেছে পশুপতি শিল পাওয়া গেছে, আর একসাথে গাদাগাদি অবস্থায় অনেকগুলি নরকঙ্কাল, যেটা একটা না হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডের একটা বিষয়কে নির্দেশ করে। আচ্ছা আর কি, এখানে হচ্ছে দাড়িওয়ালা পুরোহিত মূর্তি পাওয়া গেছে, যেটা স্টিটাইট পাথর দ্বারা নির্মিত। এই হচ্ছে সেই মূর্তি, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও যারা নেবে স্ক্রিনশট। চলো নেক্সট স্লাইড। আচ্ছা এবারে আসছি আমরা চানহুদ্র। চানহুদ্র হচ্ছে একমাত্র শহর যেখানে কোনো দুর্গ পাওয়া যায়নি, এটা খুব ইম্পর্টেন্ট, স্টার মার্কস দিয়ে দিলাম। চানহুদ্র একমাত্র শহর যেখানে কোনো দুর্গ পাওয়া যায়নি, এটা পরীক্ষায় আসার অনেক সম্ভাবনা রয়েছে, ওকে। আচ্ছা অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে সিন্ধু প্রদেশের সারকান্দের কাছে। এই অবস্থানটা মনে না রাখলেও চলবে, বাট হরপ্পা মহেঞ্জোদারোটা একদম মনে রাখতেই হবে, ঠিক আছে? প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট। আচ্ছা চানহুদ্র কোন নদীর তীরে রয়েছে? সিন্ধু নদের তীরে রয়েছে, সিন্ধু নদ। আচ্ছা সাল কত? 1931। খননকারী ব্যক্তি হচ্ছেন এনজি মজুমদার, নন্দগোপাল মজুমদার, ঠিক আছে? চলো নেক্সট স্লাইড। লোথাল, লোথাল কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখতেই পাবে কেন ইম্পর্টেন্ট। লোথাল কোথায় রয়েছে? লোথাল রয়েছে বেসিক্যালি গুজরাটে, গুজরাটের সারাগওয়ালার কাছে, সারাগওয়ালার একটা জেলা আছে তার কাছেই রয়েছে। কোন নদীর তীরে? এটা হচ্ছে ভোগাবর নদীর তীরে, ভোগাবর হচ্ছে সবরমতীর উপনদী, তাহলে লোথাল হচ্ছে সবরমতীর উপনদী, ভোগাবরের তীরে রয়েছে। এটা আবিষ্কার হয় 1955 সালে, খননকারী ব্যক্তি হচ্ছেন এসআরও, এটা মনে রাখবে। আচ্ছা লোথাল হচ্ছে ভারতের প্রাচীনতম বন্দর, মনে রাখবে, প্রধান বাণিজ্য বন্দরও ছিল হরপ্পা সভ্যতার সময়কালে। এখানে ধান চাষের চিহ্ন পাওয়া গেছে, বললাম না প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার ঘাঁটলে, যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ঘাঁটলে, ইয়ার ঘাঁটলে তোমরা এগুলো দেখতে পাবে। তাহলে লোথালে ধান চাষের চিহ্ন পাওয়া গেছে, বন্যার ফলে লোথাল ধ্বংস হয়। এখানে অগ্নিবেদী, পারস্য উপসাগরীয় শিল, যুগ্ম কবর পাওয়া গেছে। যুগ্ম কবর বলতে নারী এবং পুরুষের একসাথে কবর দেওয়া, ওকে। তাহলে প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট, স্ক্রিনশট নেবে তো নিয়ে নাও। চলো নেক্সট স্লাইডে যাচ্ছি। এবারে আসছে কালীবঙ্গার। কালীবঙ্গান থেকে অবস্থান নদীর তীরে আমরা বলছি, তার আগে একটা জিনিস, প্রশ্ন আসে যে কালীবঙ্গান শব্দের অর্থ কি? কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কালো চুড়ি বা কালো বালা, ওকে। আচ্ছা এটা কোথায় রয়েছে? এটা রয়েছে রাজস্থানে, রাজস্থানের হনুমানগড় জেলায় রয়েছে। কোন নদীর তীরে? ঘাঘর বা ঘরকড়া নদীর তীরে রয়েছে। এই যে কালীবঙ্গান, এটা হচ্ছে প্রাচীনতম ভূমিকম্পের নিদর্শন। এখানে কি কি পাওয়া গেছে? এখানে পাওয়া গেছে উটের হাড় পাওয়া গেছে, লাঙ্গলে কষা জমি, মেসোপটেমিয়ার সিল পাওয়া গেছে, 7টি আগুনের বেদি পাওয়া গেছে। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট, কাঠের লাঙ্গল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গানে। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইড। সুরকোটাদা, সুরকোটাটা সম্পর্কে বেশি ইনফরমেশন নেই, যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি সেগুলো রেখেছি, কারণ বিষয়গুলো তো সবগুলো মনে রাখতে হবে, ওকে। তো সুরকাটারা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। কোন নদীর তীরে? ভোগাবর নদীর তীরে। সাল কত সালে আবিষ্কৃত হয়? 1964। আর খননকারী ব্যক্তি জে পি যোশী। আর একটা ইম্পর্টেন্ট, যে একমাত্র ঘোড়ার কঙ্কাল পাওয়া গেছে কোথায়? সুরকোডাটা থেকে, ওকে। চলো নেক্সট স্লাইড। আচ্ছা সিন্ধু সভ্যতার আমরা কেন্দ্রগুলো সম্পর্কে পড়লাম, এখানে আর একটু এক্সট্রা কিছু ইনফরমেশন আছে, আর বাকি যেগুলো একটু শর্ট করে লেখা আছে। দেখো সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহ, লোথাল, সুরকোটাটা আর ধোলাভিরা, এগুলো কোথায় রয়েছে? এগুলো রয়েছে গুজরাটে। কালীবঙ্গান রয়েছে রাজস্থানে, এগুলো থেকে প্রশ্ন আসে যে কালীবঙ্গান কোথায় অবস্থিত বা বানওয়ালি কোথায় অবস্থিত, প্রশ্ন আসে, অপশন দিয়ে দেয়, তাহলে চুজ করতে হয়। প্রিভিয়াস ইয়ারই এসেছিলো, একটু খাটবে বিভিন্ন পরীক্ষার। তাহলে কালীবঙ্গান রাজস্থানে, বানওয়ালি রয়েছে হরিয়ানাতে, সুটকা জেন্ডর রয়েছে বালুচিস্তানে, মহেঞ্জোদারো, কোর্তিজি, চানহুদ্র এগুলো রয়েছে সিন্ধু প্রদেশে, আলমগীরপুর রয়েছে উত্তরপ্রদেশে, দৈমাবাদ রয়েছে মহারাষ্ট্রে। চলো নেক্সট স্লাইড। এবারে রোপার হচ্ছে পাঞ্জাবে রয়েছে, এটা শতদ্রু নদীর তীরে অবস্থিত। স্বাধীন ভারতে হরপ্পা সভ্যতার এই নগরীতে প্রথম খনন কার্য চালানো হয়,
তাহলে হরপ্পা সভ্যতার মানে স্বাধীন ভারতে কোন নগরীতে প্রথম খনন কার্য চালানো হয়, সেটা হচ্ছে রোপার, ঠিক আছে। আচ্ছা, এবারে আসছে রাখি গার্হী। রাখি গার্হীটাও খুব ইম্পর্টেন্ট, কেন? কারণ ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার নগরগুলির মধ্যে এটা হচ্ছে বৃহত্তম। ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার যে নগর তার মধ্যে এটা হচ্ছে বৃহত্তম। ওকে, এটা কোথায় রয়েছে? হরিয়ানার হিসার জেলায় রয়েছে। একে প্রাদেশিক রাজধানী হিসেবেও গণ্য করা হয়, আর সরস্বতী দৃশ্যদ্যোতি উপত্যকায় এটা গড়ে ওঠে, এটা মনে রাখতে পারো। আর এখানে মাটির লাঙ্গলের মডেল পাওয়া গেছে। একটু আগে আমরা কি দেখছিলাম, চল প্রিভিয়াস স্লাইডে যাই, দেখাচ্ছি। এই যে কালীবঙ্গান, কালীবঙ্গানে কি দেখলাম? যে কাঠের লাঙ্গলের নিদর্শন পাওয়া গেছে। আর এখন আমরা দেখলাম যে এই যে রাখি গার্হীতে কি পাওয়া গেছে, রাখি গার্হীতে পাওয়া গেছে মাটির লাঙ্গলের মডেল। ওকে, আচ্ছা, এবারে আসছে ধোলাভিরা। ধোলাভিরা লুনি নদীর তীরে অবস্থিত, এটা গুজরাটের কাচ্ছ জেলায় রয়েছে। আবিষ্কারক জেপি যোশী, 1967 খ্রিস্টাব্দ। আমি এই দাগগুলো সরিয়ে দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ব্যাস, কমপ্লিট হয়ে গেল আমাদের হরপ্পা সভ্যতা। বোঝা গেল সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, তার সাথে মেহেরগড় সভ্যতা, আশা করছি বোঝা গেছে। তো দেখো, কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যতটা দরকার এবং যতটা পড়লে মোটামুটি কোয়েশ্চেনগুলো তুমি কভার আপ করতে পারবে, এবং এই বিষয়টা সম্পর্কে তোমার একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে, বিষয়টার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে। আশা করছি সেই ভালো লাগাটা আমি গ্রো আপ করতে পেরেছি তোমাদের মধ্যে, রাইট? ওকে, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। তোমাদের এই বিষয়গুলো আমাদেরকে আরও মোটিভেটেড করে, আমরা যাতে আমরা নিজেদেরকে রেকটিফাই করতে পারি, তো এতে সাহায্য করে। আর এই ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছে যায়, সবাই যাতে এটার হেল্প পেতে পারে, নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারে, সেজন্য শেয়ার করতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সবাই পড়তে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।